ঋগ্বেদে ঋষি বলেছিলেন, মাতা পৃথিবী মহিয়ম, বিস্তীর্ণা পৃথিবী আমার মা, আদিত্যগণের জননী দেবী অদিতি ও দেবী পৃথিবী অভিন্না। বর্ষণের মাধ্যমে আকাশ রূপী পিতা ঈশ্বর পৃথিবী রূপিণী মাতা ঈশ্বরের গর্ভ সঞ্চার করেন এবং পৃথিবী হয়ে ওঠে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলা। ঋগ্বেদের এই পৃথিবী অদিতি কল্পনাই হিন্দু ভারতের শক্তি পূজার আদি উৎস। এই অদিতি পরবর্তীকালে মাতৃকল্পনায় প্রজাপতি দক্ষের জননী ও কন্যা উভয় রূপেই প্রকাশিতা। রূপান্তরে তিনি আবার দক্ষ কন্যা সতী, যিনি উমা গৌরী রূপে পূজিতা। আজ মহালয়া, পিতৃপক্ষের সমাপন, মাতৃপক্ষের সূচনা। আজকের এই পুণ্য মুহূর্তে আমরা অসুর নাশিনী জগদ্ধাত্রী রুদ্র শিব জায়া জগন্মাতা দুর্গা মায়ের দশ মহাবিদ্যা রূপের আরাধনায় নিরত হব। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে শিউলি ঝরানো দিনানে সেই
শিশিরে শরদ আকাশ শিশিরে শিশিরে শরদ আকাশ শিশিরে শিশিরে শরদ আকাশ ভোরে प्रदान निरतां स्तनभारनं राम नृत्यन्तमिन्दु शकलाभरणं विलोक्य भृष्टां भजे भगवतीं भवदुःखहन्त्रीं ॐ नमो अन्नपूर्णादेव्यै नमः ॐ नमो अन्नपूर्णादेव्यै नमः ॐ नमो अन्नपूर्णादेव्यै नमः Let's go.
সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দিয়েছে, যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। সমাধান জানতেন, কাজেই তিনি সব দেবতাদের নিয়ে মহাদেব ও বিষ্ণুর শরণাপন্ন করলেন। সব দেবতাদের তখন নিয়ে যাওয়ার পরে কি হলো না, সবাই এই দৌরাত্মের কথা শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং শিব ব্রহ্মা বিষ্ণুর শরীর থেকে তেজ নির্গত হয়ে সৃষ্টি হলো একটা নারী মূর্তি, তেজস্বী দেবী দুর্গার এইভাবে আবির্ভাব হয়েছে। দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ড মালিনী চামুণ্ডা
তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দ মগ্ন। বাজলো তোমার মাতলো যে ভুবন, বাজলো দেবতারা সবাই এগিয়ে এলেন দেবী দুর্গাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, পবনদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, আর পবনদেব দিলেন ধনুক ও বাণ, আর যমরাজ তার নিজের কারাগার থেকে দিলেন একটি দণ্ড, ব্রহ্মা দিলেন মালা ও কমল, বিশ্বকর্মাদের অভেদ্য বর্ণ নানা অস্ত্র ও কবচ, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, নাগরাজ মহামণি শোভিত নাগহার, দেবীর বাহন স্বরূপ গিরিরাজ হিমালয় দান করলেন সিংহ। এরপর শুরু হল দেবী দুর্গা ও অসুরের মধ্যে মহাযুদ্ধ।
এই যুদ্ধে দেবী দুর্গা অসুরকে বধ করে স্বর্গে মহাশান্তি ফিরিয়ে আনে। সর্বদা অন্নদানের অতা রক্তবর্ণা অর্ধচন্দ্রে শোভিতা যে দেবী নটরাজ শিবকে দর্শনে প্রসন্ন থাকেন, সেই ভবদুঃখ বিনাশিনী মাতা অন্নপূর্ণাকে প্রণাম করি।